জিয়াউর রহমানের শাসনামলে সামরিক আদালতে হওয়া সাজা কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলী এই সংক্রান্ত রিটের শুনানি নিয়ে রুল জারি করেন। রুলে জিয়ার আমলে সামরিক আদালতে দণ্ডপ্রাপ্তদের কেন দেশপ্রেমিক হিসেবে ঘোষণা করা হবে না এবং দণ্ডপ্রাপ্তদের পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। এছাড়া রুলে দণ্ডিতদের সন্তানদের যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি দেওয়ার বিষয়েও তথ্য জানতে চেয়েছেন আদালত।